এতিয়া মই ইয়াত অলরেডি মই এখিনি হসে মাংখ মাংখ পিসবিলা কল পেনকে ডাঙরকে রাখিব লাগিব এয়া মই ডাঙর ডাঙরকে রাখিছো এখিনি সো ইয়াতে মই অলরেডি দই মিলালু আর মই মশলাও অলপ অলপ মই গুটেখিনি মিলাইছো আর এতিয়া মই ইয়াত মিলাই দিব লাগিব এয়া হইছে ইলাচি ইলাচি হৰুকৈ মই এনেকে ঠেতেলিয়াই লৈছো ইলাচি আপুনি যদি ঘৰত ইলাচি পাউডাৰ থাকে হেয়াও দিব পাৰে সো মই ইলাচি দি দিছো ইয়াত আৰু এতিয়া মই টিমিয়াত ভাজি লোৱা এখিনি ভাজি লোৱা পিয়াজখিনি মই ইয়াত দি দিম ইয়া ভাজি লোৱা পিয়াজখিনি মই দি দিছো অলৰেডি মই গৰম মছলা বিরিয়ানি মশালা আর এখিনি জলকিয়া গুড়ি অলরেডি মই ইয়াত দিছো আর দইও দিলো মই আর এটা অকমান নিমখ দিম মই আর এটা দিম মই এখিনি কাটি থোৱা পদিনা পদিনাখিনি মই ইয়াত দি দিম আর মই অলপমান ধনিয়া ইয়াৰ পৰা দিম এখিনি ধনিয়া মই দি দিলো এতিয়া মই ভালদৰে এখিনি মিক্স কৰি দিম গুটেখিনি ভালদৰে মিহলি হবলৈ দিব লাগিব মাংখখিনি লগত সো পদিনা ধনিয়া এই সকলোখিনি দি হোৱাৰ পিছত মই এখিনি ভালদৰে ইয়াত মিক্স কৰি দিলোঁ এখিনি ভালদৰে মিহলি হৈ গৈছে আৰু আমাৰ এতিয়া মই মেৰিনেট কৰিম প্রায় কিছু সময়ের বাবে মই মেরিনেট করব লাগিব অলপ বেশি সময় মেরিনেট করব লাগিব প্রায় দুঘণ্টামান সময়ের কারণে মই এখিনি এনেদরে রাখি দিম এখিনি রেডি হয়ে গেছে আর ইয়াত একচুয়ালি মই হালধি দিয়ার কথাটা কব পাহরি গেছিল সো এটা মই কই দিছো ইয়াতে আমি অকমান হালধি দিব লাগিব আর দিব লাগিব জলকিয়া জলকিয়া কিটা মই এনেকে ভাঙি দিছো হাতে এনেকে ভাঙি দিব পারে এখিনি রাইস রাইস মই অলপ সময় পানীত তিয়াই রাখিম প্রায় 10 মিনিট মান সময় তিয়ালে হব 10 বা 15 মিনিট এনেদরে মই রাইসখিনি পানীত তিয়াই রাখিম আর তিওয়ার আগতে মই এবার ধুই লৈছো মই লৈছো এখন বগা মসলিনের কাপড় আর এখন মই তিয়াই লৈছো আর এতিয়া মই ইয়াত দিম তেজপাত আর ইয়া দালচেনি এটা ডাঙর ইলাচি সরু ইলাচি কেটামান লং আর একটু ডাঙর লং আর জালুক জালুক গোটা জালুক লো মই আর লো এটা মই ভালদরে কাপড় বাঁধি দিম সম্পূর্ণ কুক করব নালাগে রাঁধিব নালাগে অলপ অলপ আধা সিজা হয়ে থাকলে বিরিয়ানিখিনি ভাল হয় সো মই এতিয়া চাউলখিনি দি দিছো
মাঝে মাঝে এটা চাউলখিনি অলপ লড়াই থাকিব লাগিব আমি চাইছো কিমান হিজিছে এটা সাম কিমান হিজিছে আর অকণমান লাগে যেহেতু সম্পূর্ণ আমি কারণ এই চাউলখিনি হিজার উপরতে গোটেই বিরিয়ানিখিনি ডিপেন্ড করে সো এটা আমি অলপ আর অকণমান সময় আমি চাউলখিনি হিজাম এতিয়া আমার রাইসখিনি হয়েছে প্রায় 50% হয়ে গেছে কারণ 50%কে আমি বেশি করব নোৱাৰো এতিয়া মই রাইসখিনি নমাই ভালদরে টুকি লম বনাবর বাবে মই হাজু হৈছো এতিয়া সসপেনত মই মেরিনেট করে রখা চিকেনখিনি মই এনেকে দি দিছো আর ইয়াত এতিয়া মই রাইসর লেয়ার বনাম সো প্রথমতে মই এনেকে রাইস দি দিম ভালদরে চারিপিনে দিব লাগিব ইয়া রাইসর একটা লেয়ার হয়ে গেছে আর ইয়াত এটা মই দিম এতিয়া মই দিম ভাজি থোৱা অনিয়ন চাৰিওপিনে এনেকে ছটিয়াই দিম চাৰিওপিনে অনিয়নখিনি ছটিয়াই দিলোঁ আৰু এতিয়া মই ইয়াৰ ওপৰত দিম অলপ ধনিয়া ধনিয়া ছটিয়াই দিম কাটি থোৱা ধনিয়াখিনি মই এনেকৈ ছটিয়াই দিলোঁ আৰু ইয়াত দিম পদিনা কাটি থোৱা পদিনাখিনি মই দি দিলোঁ অলপ এতিয়া দিম অলপ গৰম মছলা পাউডাৰ ইয়াত দি দিছোঁ মই অলপ ঘি ঘিউটো অলপ সৰহকৈ দিব লাগে তেতিয়া বিৰিয়ানীখিনি খুব টেষ্টি হয় চ' ঘিউৰ অলপ মই দি দিছোঁ এনেদৰে আৰু এতিয়া মই ইয়াত দিম এয়া মই গাখীৰত কেশৰ দি থৈছিলোঁ চ' ইয়াৰ অলপ মই এতিয়া ওপৰত ছটিয়াই দিম এতিয়া এটা লেয়াৰ হ'ল এতিয়া ইয়াৰ ওপৰত মই আৰু লেয়াৰ দিম ৰাইচৰ এয়া ভালদৰে মই আৰু এটা লেয়াৰ দি দিছোঁ পুনৰ বাকী থকা মই ভাজি ৰখা পিঁয়াজখিনি মই দি দিছোঁ এনেকৈ চাৰিওপিনে ছটিয়াই এইখিনি পিঁয়াজখিনি হৈ গৈছে দিয়া এতিয়া পুনৰ মই ইয়াত দিম ধনিয়া ইয়াত ধনিয়া দিলোঁ আৰু এতিয়া মই দিম ইয়াত দিছোঁ মই পদিনা পদিনা দিলোঁ আৰু আকৌ এবাৰ মই গৰম মছলা দিছোঁ এতিয়া পুনৰ এবাৰ মই ঘি দিম ওপৰত
আৰু এতিয়া পুনৰ কেছৰ দি দিম মই গাখীৰৰ লগত মিলাই থোৱা কেছৰখিনি এনেদৰে মিলাই দিম কেছৰ মিলালে আচলতে কালৰটো খুব সুন্দৰ হয় এতিয়া বিৰিয়ানি লেয়াৰ সম্পূৰ্ণ হৈ গ'ল আৰু তাৰ আগতে মই আপোনালোকক দেখুৱাই লৈছোঁ এখন মই এখন তাৱা দি লৈছোঁ গেছৰ ওপৰত আৰু ইয়াৰ ওপৰতহে মই বিৰিয়ানি ৰখা মানে বিৰিয়ানিৰ যিখিনি ৰাইচ মই ৰাখিছোঁ সেই ৰাইচখিনিৰ চচপেনটো মই এতিয়া ইয়াৰ ওপৰত বহাই দিম আৰু ইয়াতে মই এতিয়া লেয়াৰ দিব লাগিব আটাৰ এটা এখন ঢাকন দিলোঁ এখন ঢাকন দিলোঁ আৰু ইয়াত এতিয়া চাৰিওপিনে আটাৰে মই এতিয়া মুখখন বন্ধ কৰি দিম এনেদৰে অলপ দেৰি আমি বিৰিয়ানিখিনি বনাই থাকিব লাগিব কাৰণ যেতিয়া বিৰিয়ানিখিনি প্ৰায় লাহে লাহে হৈ আহিব তেতিয়া এই আটাৰ এইফালেদি সৰু সৰু ফুটা ওলাই ধোঁৱা ওলাবলৈ আৰম্ভ কৰিব আৰু তাৰ অলপ দেৰি পিছত এতিয়া আমি কমেও আধা ঘণ্টামান সময় আমি এনেদৰে বিৰিয়ানিখিনি বনাই থাকিম আৰু মাজে মাজে আমি চেক কৰি থাকিম এইফালেদি ফুটা ওলাইছে বা ধোঁৱা ওলাইছে নে নাই চ' ধোঁৱা ওলাব যেতিয়া ফুটা হৈ যেতিয়া ধোঁৱা ওলাব তেতিয়া খুব এটা ধুনীয়া গোন্ধ ইয়াৰ পৰা ওলাব চ' তেতিয়া আমি গম পাম যে বিৰিয়ানিখিনি অলমষ্ট হৈছে ফ্ৰেণ্ডছ আমাৰ এইখিনি প্ৰায় 45 মিনিট সময় এনেকৈ আমি বিৰিয়ানিখিনি ৰান্ধিলোঁ আৰু এতিয়া আপোনালোকে চাব পাৰে ইয়াত ধোঁৱা ওলোৱা আৰম্ভ হৈছে অকণমান অকণমান পানীও ওলাইছে ছাইডেদি চ' এটা খুব ধুনীয়া স্মেলো ওলাইছে চ' অলৰেডি বিৰিয়ানিখিনি প্ৰায় হৈছে এতিয়া আমি চাম খুলি চাম ইয়াৰ আমাৰ বিৰিয়ানি ৰেডি হৈ গৈছে আৰু খুব ধুনীয়া স্মেলো ওলাইছে আৰু ইয়াৰ ধোঁৱাও ওলাই আছে খোৱাৰ উপযোগী হৈছে এয়া আমাৰ বিৰিয়ানি ৰেডি হৈ গৈছে ইয়াৰ ধোঁৱাও ওলাইছে আৰু খুব ধুনীয়া গোন্ধও ওলাইছে গোটেইখিনি ধুনীয়াকৈ হৈ গৈছে এয়া চাওক বিৰিয়ানি কি ধুনীয়া এটা কালাৰ বহিছে এতিয়া আমি চাম তলত মাংসখিনি সিজিছে নে নাই আমি কেছৰ দিয়াৰ কাৰণে এনেদৰে হালধীয়া হালধীয়া ৰংটো হৈছে এয়া চাওক মাংসও খুব ধুনীয়াকৈ সিজি গৈছে